মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমি একটা জাস্ট একটা ছোট্ট গ্লাসে, মেলামাইনের গ্লাসের ভিতরে লাগিয়েছি। তো আপনারাও চাইলে আপনাদের বারান্দা এরকম সুন্দর ওভাল শেপ করে আপনার মানি প্ল্যান্ট গাছটাকে ম্যানেজ করতে পারেন। আমি এই যে অনেক ডালপালা ছেড়েছে, তো নিচে চলে যাচ্ছে, মেবি তো অনেক নিচে চলে যাচ্ছিলো, তো আমি উঠাই এভাবে ওভাল শেপ করে দিয়েছি একটা রিংয়ের সাহায্যে। আর এই যে আমার গাঁদা ফুল গাছগুলো অ্যামাইজিং ফুল হচ্ছে, হয়েই যাচ্ছে, প্রচুর ফুল দেয়। ওকে, এগুলোকে আমি রেখেছি। আর এটা হচ্ছে আমার পাতাবাহারটা, ওকে ওকে আমি দিয়েছি। ও, আমার এই যে লঙ্কা গাছ, লঙ্কা হচ্ছে, দেখুন লঙ্কা গাছ কত বড় হয়েছে। ঝাল গাছটা, এই যে ঝাল গাছের গোড়াটা, ঝাল গাছটা মনে হয় যে হ্যাঁ 10 ফিট পেরিয়ে গেছে। ঝাল গাছটাকে না গিনেস ওয়ার্ল্ড বুকে দেওয়া যাবে। এই দেখেন, এভাবে বাঁকা করে এনে আমি গ্রিলের সাথে ওকে দিয়ে দিয়েছি। আর এটাই গাছটা আমার 5 বছর ধরে ওকে আমি কাছে রেখেছি। আমি একটা টবের ভিতরে, আমার ভাড়া বাসাতে থাকি, তো আমি 3টা 4টা পাতাবাহার গাছ সংরক্ষণ করে রেখেছি। আমি কিন্তু আমার এই বালতিটার ভিতরে 2টো ঝাল গাছ লাগাই রাখছি, এবং হচ্ছে এরা আস্তে আস্তে বড় হয়ে যাবে, এখান থেকেই আমি ঝাল খাবো আবার।